সেগুলো বাংলা
যে আপনার শাওয়াল মাসের 6টি রোজা যে ব্যক্তি রাখবে রমজান মাসের রোজা রাখার পর সেই ব্যক্তি যেন গোটা বছর রোজা রাখলো। সম্মানিত মুসলিমে কেরাম, আমরা আশা করি অনেকে রেখেছি আর অনেকে রাখতে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে হাজির বিষয়, হাত নিয়ে আলোচনা। কারণ এটা হচ্ছে হাজির মাস। আপনারা জানেন যে হাজির মাস হচ্ছে তিনটি, একটি হচ্ছে শাওয়াল, আর একটি হচ্ছে জুলকাদা, আর একটি হচ্ছে জুলকাদা বা জুলকেদা, এই কাদা হচ্ছে বিশুদ্ধ, আর তৃতীয় হচ্ছে জুলহাজ্জা বা হিজ্জা। আপনার এই মাস তিন থেকে হাজির মাস করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে তাই বলেছে আশহুরুল হজ বলা হয়েছে। সুতরাং হজের মাসে হজের আলোচনা হওয়া উচিত। হজের মাসের পরে শুরু হবে মহরম, বছরের নব বছর শুরু হবে আদি মাসে, প্রথম মাস হবে মহরম। মহরম যখন আসবে তখন আশুরা নিয়ে আমরা আলোচনা করব। সুতরাং বোঝা যাচ্ছে 5 লক্ষ টাকা
টাকা মালিক যদি আপনি বর্তমানে বেড়ে যান বাসা বাড়ি বাদ দিয়ে আপনার প্রয়োজনীয় দোকান ঘর বাদ দিয়ে এই সমস্ত জিনিস বাদ দিয়ে একটা জমি যদি আপনার থাকে এই জমি বিক্রি করে আপনাকে হজ অবশ্যই করতে হবে যদি হজ না করেন তাহলে কি হবে এটা পরে আলোচনা আসছে সম্মানিত উপস্থিতি কোরআন বলছে এই হজটি ফরজ মুক্তি ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি ক্ষমতা আছে মক্কা যাওয়া আসা এটি সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত আপনারা দেখে নিতে পারেন কোরআন করে যদি হজ না করেন ওমান কাফারা ফা ইন্নাল্লাহ গনিউন আনিল আলামিন যদি কেউ এটাকে স্বীকৃতি না দেয় অস্বীকার করে আপনার এটাকে প্রত্যাখ্যান করে আল্লাহ বলছেন পৃথিবীর মসজিদ থেকে আমি বেরব আমি কাউরি মহতাজ না আমি কাউরি মুখামুখি না সম্মানিত মুসলিম ইকরাম হজ করলে আমার লাভ না করলে আমারই ক্ষতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হাজ্জি বাইতিল্লাহিল হারাম সম্মানিত মুসলিম ইকরাম বুখারী মুসলিমের হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইসলাম ইসতাম ও ফাতিহ এক নম্বর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই উপাসনা আর আমি এটাও সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ প্রেরিত বান্দা প্রেরিত বান্দা আল্লাহ পাঠিয়েছেন তাকে প্রতিনিধি বানিয়ে আমাদেরকে এই আল্লাহর পথে ডাকার জন্য আল্লাহ রিসালাতকে আমাদের কাছে পৌঁছানোর জন্য দায়িত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন নবী হিসাবে রাসূল হিসাবে পাঠিয়েছেন এটা কি আমাকে মেনে নিতে হবে যদি এটা ডাকটি কেউ না মানতে পারি তাহলে মুসলিম হিসাবে গণ্য হাওরা অর্থ কাফের হয়ে যাবে এরপরে ইকামুস সালাহ নামাজ নামাজ যদি কেউ না পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যদি তারা তওবা না করে ফাইতাবু আকামুস সালাত ওয়া সম্মানিত মুসলিম কেরাম সৌদি আরবের সমস্ত ওলামায়ে কেরাম বলেছেন যারা নামাজ পড়ে না এরা কেউ মুসলিম তবে এই ফতোয়া শোনার পর আব্দুল্লাহ নামক মুসলিমকে আপনি কাফের বলতে পারবেন না আমাদের এর পিছনে আরো কিছু ওয়াজ আছে এগুলো সবগুলো না শুনে কাউকে কাফের বলা যায় তবে আমি কোরআনের আয়াত অনুবাদ করলাম আপনি সূরা তওবা খুলে দেখবেন যে যদি নামাজ না পড়ে সে মুসলিম থাকে না আমি মুসলিম সহি মুসলিম থেকে যিনি পৃথিবীর জমিনে তৃতীয় স্থান লাভ করেছে কোরআনের পরে বুখারি বুখারির পরে সহি মুসলিম এই সহি মুসলিমের একটা হাদিস পাঠ করছি বাইনা রাজুলি ওয়াল কুফরি ওয়াস শিরকি তারকু সালাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুসলিম আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ যারা নামাজ ছেড়ে দিল এরা কাফের যারা নামাজ পড়লো এরা মুসলিম সহি মুসলিমের হাদিস বললাম কি দলিল আপনাকে লাগবে এরপরও কি আপনি বড় হুজুরের ফতোয়া আমল করবেন নাকি কোরআন সুন্নাহর উপর আমল করবেন মাথা নষ্ট হুজুর আছে আমাদের দেশে বহু হুজুর আছে যুগ যুগ ধরে মুফতাদের কাছে যারা পড়েছে তার অন্তরে এটা গেড়ে গেছে বসে গেছে সেই হুজুরও ছাড়তে পারে না আর ওই হুজুরকে অনুসরণকারী মুসল্লি সেও হুজুরকে ছাড়তে পারছে না কোরআনের স্পষ্ট আয়াত কো অস্বীকার করছে কালকে বলতে পারেন যে সুন্নাটা ব্যাপক আর হাদিসটা ব্যাপক না খাস রসুলের বাণী রসুলের কথা রসুলের কাজ সুন্নাই উন্নত রসুলের তরিকা বুঝে না রসুল
রসুলের পথই শুনুন। তারপরে শাস্ত্রযুক্ত ধাড়ি দিয়ে বলেছেন, আপনি তো সুরা ফাতেহা বা দুইটা আয়াতও শুদ্ধ করে পড়তে পারবেন না, আবার আমার সঙ্গে আপনি তর্ক করেন। বলছে, না হুজুর, আমি তো তর্ক করিনি, আমি যাবার জন্য চাষ করছি, প্লিজ আপনি মনে কিছু নেবেন না। তারপরে সব মুরিদিন আর ছাত্ররা রাড়া করে উঠলো। শেষ পর্যন্ত চিন্তা করলেন যে যান বাঁচিয়ে যাওয়া আমার জরুরি, এখানে আর কিছু করলে হয়তো ধরাই শুরু করে দেখছেন চরিত্র। আপনাকে আজকে এ লেকচার মাধ্যমে বলে দিলাম, ভদ্রতার সাথে হাজার প্রশ্ন করবেন আমাদের, আমরা কোশ্চিন কারো বিচলিত হব না, আমরা কোশ্চিন কারো আগামিত হব না, কোশ্চিন কারো আপনাকে দাঁড়িয়ে করে ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন থেকে রোমান ধরে টান দা টান দিয়ে আজ যাহুদি বলছেন আপনার কাছে পাওনা আছে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওয়া বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেন গার্দান টুকরা করে দিয়া গার্দান ছিন্ন করে দিন দেহ থেকে। নবী বলছেন, না, এটা তার অধিকার ছিল কিন্তু বুঝে নাই, অল্প মানুষ দেখছেন আখলাক। সম্মানিত মুসলিম কেরাম, আমি নবীর হাদিস থেকে বলছি, কোরআন বলছে যদি সালাত পড়ে মুসলিম, যদি সালাত না পড়ে মুসলিম না। এবার চলে যাই রোজা সম্পর্কে, রোজা সম্পর্কে আলোচনা করেছি। এখানে একটা হাদিস আছে, দুর্বল সূত্র হলো তার সাওয়াহের সাক্ষী মহান তথ্য অনেক হাদিসে, যে রোজা রাখে না সে মুসলিম থাকে না। আমি রোজা মাসে খুতবা দিয়েছিলাম, আলোচনা করেছি, উপস্থিতি মুসাফি যারা ছিলেন তারা জেনেছেন। সম্মানিত মুসলিম কেরাম, এমনই জাকাতের কথা বলা বলা হয়েছিল, জাকাতের বিস্তারিত আলোচনা করেছিলাম। আর শেষ পঞ্চম নম্বর যেটা রয়েছে সেটা হলো হজ, হজ সম্পর্কে কি বলছে, যদি হজ না করে সব থেকে বড় প্রতিষ্ঠা তার উপর হজরতে উমার রাদিয়াল্লাহু তাআলা, যে উমার রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমার যে পথ দিয়ে তুমি চলো সেই পথ দিয়ে শয়তান চলে না, বরং সুবহান এটা নবী সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র কি ভাবি করেছেন, যে পথ দিয়ে উমার চলে সেই পথ দিয়ে শয়তান চলে। আর এদেশের বড় বড় হুজুররা যে পথ দিয়ে চলে সে পথ দিয়ে শয়তান আরো লাফাইতে লাফাইতে আসে, পাইছি এই হুজুরকে গুমরা করতে পারলে গোটা মসজিদের মুসল্লিকে গুমরা করতে পারে, এই হুজুরকে যদি গুমরা করতে পারে লাখ লাখ মুরিদকে গুমরা করতে পারে, লাফাইতে লাফাইতে শয়তান আসে। আর এই লাফে লাফে এমন হয়ে যায় যখন জিকিরের জোশ চলে আসে তখন লাখ মেরে সামিয়ানার উপর উঠে, এটা শয়তান, এটা মানুষ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ছোট পা ছিল এরা কোনো দিন লাভ মানে না, এরা কোনো দিন পাগল হয় নাই, বৃদ্ধ মানুষ লাভ করে সামিয়ানার উপর উঠে যায়, তারপরে বলেন যে এটা এসকে এলাহি, হ্যাঁ এটা এসকে ইবলিস, এসকে এলাহি যে এমন হবে না, এসকে এলাহির মধ্যে বিবেক ঠিক থাকবে, আপনার আচরণ ঠিক থাকবে, আপনার হারাকাত নড়াচড়া ঠিক থাকবে, আপনার নড়াচড়ার মধ্যে ইবলিসই আমি বলেছি নাম্বারটি লিখতে পারেন লেখি নাই, বলছেন আমি আমার মনে চাই আমি কিছু সৈনিককে পাঠিয়ে দিই, কিছু পুরুষকে পাঠিয়ে দিই, রিজাল আর তো রিজাল কখন না কাকে পাঠায়, পুলিশকে তো পাঠায়, মিলিটারি পাঠায়, আমরা যখন বলি যে পুলিশ পাঠিয়ে দিই মিলিটারি পাঠিয়ে দিই, আমার বলছে তখন কিছু মুরগি রয়েছে আমাদের পাতাকে মানুষের কাছে ছোট করে তুলে ধরে, ওই হুজুরের যে জ্ঞানের অভাব অভাব এটা তো জনগণ বুঝে না, তার যে জ্ঞানের পরিধি কম এটা তো হচ্ছে সাধারণ জনগণ বুঝে না। ও বলেন দেখেন হাদিসে আছে রিজালান কতিপয় পুরুষকে আর উনি মেলেনি অনুবাদ করছেন, মানে আপনাকে
গুমরা করার জন্য এভাবে বলবে, তাই আমরা দুটাই বলে দিচ্ছি, রেজাল্ট আর গভর্নর যিনি দেশ প্রধান হয় ওনার রেজাল্ট কারা হয়, মিলিটারি হয়, পুলিশের হয়। বলছে আমার মনে চায় আমার এই সৈনিক সৈন্যদেরকে মিলিটারি দিকে পাঠাই দিই, ওই শহরের দিকে যে শহরের মানুষেরা যারা ক্ষমতার হাতে হাত পারা তারপরে হাত করে না, এরা মুসলিম না, এরা মুসলিম না। দুইবার বলেছেন এরা কেউ মুসলিম না, আমি পাঠাই দিয়ে দিলেন এদের উপরে ছিল পর নিযুক্ত করে, আর পর কাদের উপর নিযুক্ত করা, পর দিতে বাধ্য কাদেরকে করা হয়, ট্যাক্স দিতে বাধ্য কাদেরকে করা হয়, যারা মুসলিম না, মুসলিম না হয়ে মুসলিম দেশে বসবাস করতে চায় এমন কাপড়ের উপর ট্যাক্স ইসলামী স্টেট আপনার করে দিন। আর বলবেন যদি তোমাকে থাকতে হয় কুকুরের উপরে তাহলে জিলি জিল্লতি লাঞ্ছিত আর অবনীত তো নিন্দিত অপমানিত জীবনযাপন করতে হবে, আমাদেরকে কর দিয়ে করতে হবে। তো উমার আমাদের কারণ বলছেন যে এরা মুসলিম না, আমার মন চাই আমি সৈন্যদেরকে পাঠিয়ে দিয়ে এদের উপরে কর আমি বাধ্যতামূলক করে দিই। সম্মানিত মুসলিম কেরাম, উমার আমাদের কারণ এই কত স্পষ্ট প্রমাণ করছেন যাদের ক্ষমতা আছে ক্ষমতা সত্ত্বেও তারা সত্য হত করছেন না মুসলিম না, এটা আমার কথা তাদের তো আমার সত্যি আমার কারণ। এবার গেলেন মুক্তি কি বলছে, যখন ওমার রদিয়াল্লাহু আনহু গভর্নর ছিলেন নাকি রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন গেলেন মুক্তি ছিলেন আলী রদিয়াল্লাহু আনহু পরবর্তী রাষ্ট্রপ্রধান। আলী রদিয়াল্লাহু আনহু সবসময় সবকালই মুক্তিদের প্রথম কাতারের মুক্তি, উনি খুতবা দিতেন বিভিন্ন মাসাল মাসাইলের সমস্যা সমাধান দিতেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আন আলী বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কা মান কাদিরা আলাল হজ্জ আতা আলা আলাইহি আন ইয়াকুতা ইয়াউমিকা আও নাসরাহি, যে ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও হজ করলো না এ ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল, আজকে অনেক গার্জেন রয়েছে অভিভাবক রয়েছে সন্তানদের ভয়ে জমি বিক্রি করতে পারছেন না, হাল করতে যাবে তারা সন্তানেরা কি করে খাবে। সম্মানিত মুসলিম গ্রাম, আপনাকে আমি দেখাইতে পারি বহু আমার জানা আছে বাবার থেকে চেহারা পয়সা পাইনি এখন কোটি কোটি, আর আমি এটাও দেখাইতে পারি অগণিত আমার কাছে প্রমাণ আছে বাবার থেকে অনেকগুলো পেয়েছিলেন কিন্তু ভিক্ষা করে মারা গেছে, 300 বিঘা জমির মালিক ভিক্ষা করে মারা গেছে, 80 বিঘা জমি একই দাবি ভিক্ষা করে লাস্টে মারা গেছে, এক গ্রামের সব থেকে বড় ধনী লাস্টে ভিক্ষা করে মারা গেছে। আপনি সম্পর্কে যাহা কিছু দেন না কেন আল্লাহ যদি তার ভাগ্যে ভিক্ষা দেখে রাখেন তো সেটা সুখ আপনি দিতে পারেন, সুখ থেকে মালিক টাকা পয়সার মালিক দেওয়া মালিক নেওয়ার মালিক তো আল্লাহ, সুতরাং আপনি কেন তো ভাবছেন আপনার মধ্যে ফরজ কাজ ছিল এটা আপনি করলেন না কেন। আবার অনেক বলেন যে ঘরে যুবতী মেয়ে রেখে ঘরে ফল করতে যাওয়া যাবে, এগুলো হচ্ছে অজ্ঞতা, যুবক ছেলে রেখে ঘরে ফল করতে যাওয়া যাবে না এগুলো অজ্ঞতা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোথাও বলেন যুবতী মেয়ে ঘরে থাকলে হজ করতে পারবেন না, বরঞ্চ আপনার উপর হজ যখনই ফরজ হবে যখনই আপনার ক্ষমতা হবে
এরিন যখন সুস্থতা এটা ঠিক আছে আগে চেতনা করতে হবে তারপরে টাকা যদি অসুস্থ থাকে তাহলে আপনি সম্মান তো বুঝলেন কিনা হজ ভারতবর্তী ওই ব্যক্তির উপরে যা হজ করা আসা যাওয়া ক্ষমতা রয়েছে আমি আগে বলেছি পরিবার করে দিয়েছি যে আপনি ওখানে যাবেন আসবেন খরচ করবেন ইত্যাদি আর বাসাবাড়িতে থাকবে খাবে দাবে খরচ করবে এই সম্পূর্ণ মিলে যদি আপনার এসে যায় থাকে তাহলে আপনার তো হজ খরচ এখন আপনি চিন্তা করুন আপনি কতটুকু আপনার মালিক আছেন আপনার তো হজ খরচ কি পারবেন অনেক অভিভাবক হজ না করে সন্তানদের ভয়ে জমি সরাইতে পারছেন না ব্যাংকে টাকা আছে উঠাইতে পারছেন না দিয়ে হজ করছেন না বিনা হজে মারা যাচ্ছেন আপনার ফয়সালা কি হবে এটি আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আমি আপনাকে শুনাই দিলাম এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলছেন তাআজ্জালুল হাজ্জা ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ামুরু লাহু মুসনাদ আহমদের 2864 নম্বর হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তোমরা তাড়াতাড়ি হজ করো কেননা তোমরা কেউ জানো না কখন তোমার মৃত্যু চলে আসে কোন সময় মৃত্যু হয়ে যায় সুতরাং হাজটা আগে করে দেখতে হবে কারণ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে আপনি আপনার এখনো অসম্পূর্ণ রয়েছে আপনি কালিমা পড়েছেন নামাজ পড়েন রোজা রাখেন যাকাত আদায় করেন হজ করেন নাই মানে ইসলামের একটি স্তম্ভ অসম্পূর্ণ রয়ে গেছে আপনার এই অসম্পূর্ণ অবস্থা আপনি গেলে কবরে গেলে আপনি অসম্পূর্ণ মুসলিম হয়ে গেলেন কাজে কাজে দেরি করা যাবে আমাদের দেশে ফতোয়া আছে আমাদের সমাজে পরিচালিত আছে প্রচারণ আছে প্রচারণ আছে যে বুড়ে তুস্তুসা হয়ে তুস্তুসে বলে একেবারে আর কোন কোন দিকে চাই না মসজিদ টু বাড়ি হাউস বাড়ি আর মসজিদ ছাড়া এদিক ওদিক আর বন যায় তুস্তুসে বুড়ে হয়ে গেছে হাতে লাঠি এখন সে হাতে যায় দুঃখজনক হলো শব্দ মসজিদে নবমীতে বসে এক হাজির সবার অবস্থা দেখে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে হাজির আসলটা চুমা দিয়েছেন বলছি না চুমা দিতে পারেন অসুবিধা নাই হাতে সমস্যা নাই তবে কাবাটা কেমন দেখেছেন বলছে না কাবা কোনটা আমি তো কাবাই দেখতে পেলাম আমি বললাম যে কেন দেখেননি চার কোটা একটা ঘর ওপর দিকে পর্দা আছে কালো কালারের বৃষ্টা খোলা থাকে পাথর দেখা যায় তোমার কোন ঘর দেখেননি বলছে না এমন ঘরই দেখি বলছে আজ সব কাবার ঘরটাই নেই এই অবস্থায় হজ করে কি হবে হজের পর এই অবস্থায় যেতে হবে এমন পাকড়া দোয়ান ক্ষমতা যখন থাকবে আপনার কারণ হজের এত একটা হয় এবার এমন একটা হজ এখানে অত্যন্ত শক্তি দরকার রয়েছে এখানে হাঁটা লাগে দোয়া লাগে এখানে অনেক কিছুই করা লাগে হাঁটতে 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 অবস্থায় খারাপ হয়ে যায় সুতরাং এখানে যদি প্রাতি করে যায় অত্যন্ত জনিত অবস্থায় যখন যাবেন তখন তো আপনি হজের কিছুই করতে পারবেন সম্মানিত মুসলমান কেরাম অনেক কথা সময় কম এবার যাই তাড়াতাড়ি হজ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুহান নাস ইন্নাল্লাহ ফরদ আলাইকুমুল হাজ্জা ফাহজ্জু রাওয়াহু মুসলিম মুসলিমের হাদিস 1337 নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে মানব জাতি তোমরা হজ করো হে মানব জাতি তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে সুতরাং তোমরা হজ ফরজ করো ইন্নাল্লাহ ফরদ আলাইকুমুল হাজ্জা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর হজ ফরজ করেছে ফাহজ্জু তোমরা হজ করো যার কারণে নবী করিম
পাবেন আল্লাহ ও রাসূলের ভালোবাসা আপনার কাছে হার মেরেছে সম্মানিত মুসলিম کرام আল্লাহর কাছে রুজু হন তওবা করুন হাত করুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত ফরজ করেছে সম্মানিত মুসলিম کرام যারা সালাম প্রশ্ন করছেন ইসলাম কাকে বলা করেন বলছেন তাশহাদ আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ তুমি সাক্ষী দাও আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই তুমি এটাও সাক্ষী দাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা সম্মানিত উপস্থিতি আপনার ইবনে খুজাইমা হাদিস নাম্বার 3044 দারকুতরি হাদিস নাম্বার 2600 আপনার 64 হাদিস হলো বিশুদ্ধ হজ একটি ফরজ ইবাদত যিনি করতে হবে প্রত্যেক লোক ফরজ পালন করতে হবে তাওহীদ কম দান করুন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ হাল আলা বিসাহি জিহাদুন মহিলাদের জন্য কি যুদ্ধ জিহাদ আছে না নাই বললেন কাল নাম বললেন হ্যাঁ আপনাদের যুদ্ধ আছে বলা হুকনার জিহাদ আলাইহিন্না জিহাদ জিহাদ লা কিতারা ফিহি ওদের যুদ্ধ জিহাদ আছে কিন্তু সেখানে মারামারি নাই হত্যা করা হয়নি সেটা কি আল হাজ ওয়াল ইহরাম হাজ মহিলাদের জন্য যুদ্ধ হচ্ছে জিহাদ হচ্ছে হজ বা উমরা সুতরাং মহিলাদের মহিলাদের হজ করতে হয় যদি সেই সমান বাদশার যে পাওয়ার থাকবে একটা ফকিরের সেই পাওয়ার থাকবে
হারাম খাচ্ছে সবাই, রিকশা চালক পর্যন্ত হারাম খাচ্ছেন, ইমাম সাহেব
পাই নাই ইল্লা মান রাহিমা রাব্বি শুধুমাত্র আল্লাহ যার প্রতি দয়া করেছেন সেই ছাড়া সবাই দেখি হারামে গ্রাস একজন রিকশা চালক বলছেন উঠেন সমস্যা নাই যা ভাড়া তাই দিন মাইনার থেকে এসে বলছেন যে আপনাকে 100 টাকা দিতে হবে আসলে ভাড়া হচ্ছে 80 টাকা 20 টাকা বেশি দিতে হবে না হলে আবার মারামারি শুরু করবে একজন অজ্ঞ অশিক্ষিত মানুষ যদি পৃথিবীর আলোচনার সাথে মারামারি শুরু করে তাহলে 20 টাকা দিবেন না চলে যাবে ওরা বুঝিসেন ঝগড়া করে আর খাতার আমার কাছে মুসলিম যদি দেখে ও বলে স্যার দেন দেন স্যার একটু ফাঁকা হয়ে গেল লস হয়ে গেল ওরা বেশি বলবে না কিন্তু যদি হুজুর হুজুর দেখে বেশি লাভাবি করে রিকশা চালা ভাই দেখে বলবো এই ভাবে টাকা কামাবেন না গরিব হোক দুঃখী হোক অসহায় ছোট হোক বড় হোক নারী হোক পুরুষ হোক অন্যায় ভাবে কামাবেন না আপনার টাকা না হান্ডেল হান্ডেল খাওয়াল কারণ খাম পায়ে মাথার খাম পায়ে ফেলে টাকা কামাচ্ছেন আপনি এর মধ্যে হারাম বিশ্বরণ করবেন না আল্লাহ বুঝা প্রকৃতান করুন সম্মানিত মুসলিয়ান একরাম হারাম কামায়ের হারাম খাদ্য হারাম উপার্জনের কি দাম এটা মানুষ না হতে পারে আমরা কেউ বুঝতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝা প্রকৃতান করুন সম্মানিত মুসলিয়ান একরাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মান কানা ইউরিদুল হায়াতাত দুনিয়া ওয়া জিনাতাহা ওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা কিন্তু এই যে রাস্তা যে সিমেন্ট বালু আর ফুয়া এই
আলহামদুলিল্লাহ, এরপরে আলহাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ।
উপস্থিত আছেন মানুষ সভা সম্মানিত মুসলিমরা আল্লাহর জন্য হাত করো যদি আল্লাহর জন্য হাত করি তাহলে বিশ্বাস করে আমি ফিরে আসতে পারো আর যদি আল্লাহর জন্য হাত না হয় তাহলে বললাম আগে এই হাত কাজে লাগবে না বলবে লালাক পাই তোমরা সায়দা আইলা আর তোমার হাতটা কিছু নেই তোমার সম্পর্ক কারণ তোমার খাদ্য দ্রব্য সব কিছু আর তাই হাত করতে এসে মানুষকে দেখানোর জন্য নিজের জন্য এসেছ তোমার সুতরাং এটা হয়ে গেছে সম্মানিত উপস্থিতি আর একটা মাসালা বলে দিই হজ্জ বদল বদল হজ্জ এটা কে করবে আমাদের দেশে অনেক সময় আছে যে হজ করতে যেতে পারলাম না বা মহিলা যেতে পারলো না বা আরবের কারণে তখন এই মসজিদের বিরুদ্ধে একজন মানুষের আছেন গরিব মানুষ এই পাঠিয়ে দাও এই মসজিদ সব কিভাবে হজ করে না নিজের একা পাঠিয়ে দাও হজ করে না এই হজটা মসজিদ সবার হবে না আপনি যে টাকা দিয়ে পারলেন আপনার জন্য কিছু কথা বলেছেন কিন্তু ওরা আমাদের পক্ষ মাতৃ মাসা শুধুমাত্র প্রতি পায়ে আমাদের দেশের ওরা মাসা সবাই পড়বে কিন্তু সবাই নিজে নিজে পড়বে
একই বাক্য বলছেন, পার্থক্য নেই। বলছেন হে দুনিয়ার মানুষ, তোমরা বক্তব্য দিবে, তোমাদের বক্তব্যের পড়াশোনা রীতি হবে, সব সময় যেন আল্লাহকে ডাকো আর কাউকে যেন ডাকো না। এটা শিক্ষা দিচ্ছি তোমাকে এই হাতের সফর থেকে। সম্মানিত উপস্থিতি, পঞ্চ নম্বর শিক্ষা যেটা হচ্ছে, আমরা যখন তপ শুরু করি কাবায় চলে যাই, তখন শুরু করি আপনার হাজরা আসওয়াদ থেকে। হাজরা আসওয়াদ থেকে যখন তপ শুরু করি, কেন হাজরা আসওয়াদ থেকে শুরু করি? এখানে শিক্ষা দিচ্ছে যে এক জায়গা থেকে তোমাকে শুরু করতে হবে। আমি তোমাদেরকে যখন দুনিয়া জমিনে পাঠাই তখন আজান দেওয়া হয়েছিল, বলেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান দিয়েছে। আর যখন মারা যাও তখন নামাজ পড়া হয়েছিল, আজান ছিল। এর মানে জুমার খুতবার জন্য আজান দেওয়া হয়েছে, জোহরের সালাতের জন্য আজান দেওয়া হয়েছে, কিছুক্ষণ পরে নামাজ শুরু হবে। এর মানে হচ্ছে জন্মের সময় আজান আর মৃত্যুর সময় সালাত। এই মানে তোমার যে জীবনের সামান্য সময়, এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টা অত্যন্ত কম, যেমন আজান আর সালাতের মাঝে কম। সুতরাং তুমি প্রস্তুত হয়ে যাও, সেদিন শুরু করেছ যেখান থেকে, ফিরে যেতে হবে সেখানে। হাজরা আসওয়াদ থেকে তপ শুরু করেছ, তোমাকে মনে রাখতে হবে তোমার শেষ শুরু যেখানে শেষ সেখানে। তুমি যেই জগৎ থেকে এসেছো সেই জগতে আবার ফিরে যেতে হবে। এটি হলো পঞ্চ নম্বর শিক্ষা, হাজির আসর থেকে তপ শুরু করা। সম্মানিত উপস্থিতি, তপ শুরু করা দ্বিতীয় শিক্ষা, তপ শুরু করি হাজির আসর থেকে, ডান দিক দিয়ে সবাই ঘুরতে থাকে। পূর্ববর্তী সব যদি বলে আমরা ডান দিক দিয়ে ঘুরবো না, আমরা বাম দিক দিয়ে ঘুরব, যেমন অনেক বক্তি সাহ বলছেন যে যারা রকলে আদায় করেন, যারা জোরে আমিন বলেন, যারা মুখে হাত বাঁধেন, এরা সৌদি আরবে চলে যান, এদের বাংলাদেশে যাই না। কত বড় অভ্র হুজুর হলে এ কথা বলতে পারেন, ঠিক না? যে ঘরে আল্লাহর ঘর, যে জায়গায় যে দেশে আল্লাহর ঘর, যেখানে আমাকে না ধরে আমি মুসলিম হতে পারবো, সেই জায়গা যদি আমি রকলে আদায়কে দিয়ে দিই, আমিন বাবাদেরকে দিয়ে দিই, মুখে হাত বাঁধা আমাদের দিয়ে দিই, আমি হজ করতে যাবো কোথায়? এ রুজুনের আকল আছে বলেন? উচিত ছিল যে ওই ঘরে যারা বসায় বসবাস করে ওদের নামাজের সাথে আমাদের নামাজকে মিলিয়ে নেন, না হলে ওখানে যেয়ে কাজ হবে না। ওরা যেভাবে রকল আদান করেন সেইভাবে রকল আদান করুন, ওরা যেখানে হাত বাঁধে সেখানে হাত বাঁধুন, তাহলে মিল খেয়ে যাবে। ওরা যেখান থেকে তপ শুরু করে সেখান থেকে তপ শুরু আমরা করি, ওরা যেখান থেকে যেইভাবে তপ করে ডান দিক থেকে আমরা তপ করি, ওইখানে মিল রয়েছে। সুতরাং এইখানে মিল করে নেন, কথাটা এমন হওয়া উচিত। তা না করে উল্টো বলবো যে সৌদি আরবে ওরা চলে যায়, তাহলে সৌদি আরব যদি ওরা দখল করে ফেলে আমরা কোথায় যাবো? আমরা কি কুফাতে যাবো নাকি হজ করতে? বিবেক হারিয়ে গেলে এত হারানো ঠিক না, জ্ঞান হারিয়ে গেলে হিংসা দাপটে জ্ঞান হারিয়ে জ্ঞান শূন্য হয়ে যায়। রাত উঠে যায় যখন তখন স্ত্রীকে তালাক দিয়ে দেয়, বলে হুজুর আমার জ্ঞান ঠিক ছিল, এই কালকে এক ফতোয়া দিলাম, এই তালাক। মানে হুজুর জ্ঞান ঠিক ছিল, মানে জ্ঞান ঠিক
ধারণা ঠিক থাকে ও জ্ঞান ঠিক না থাকলে হতে পারে লুঙ্গি খুলে ফেলতো কিন্তু তারা নেই তাহলে জ্ঞান না ঠিক থাকলো মানে জ্ঞান না ঠিক আছে এই জন্যই বিভঙ্গে তারা ছিল তাহলে জ্ঞান না ঠিক থাকলে লাঠি নিয়ে হয়তো কাউর উপর হামলা করতো ছেলের উপর করতে পারতো জ্ঞান মাসির উপর করতে পারতো এই হামলা স্ত্রীর উপর তোমার তাও তালাক দিয়ে ধরেছে লাঠি দিয়ে বেকুম মুসলিম এই বেকুম স্বামী সুযোগ আর কোনো কিছু না আপনার স্ত্রীর শাসন করার পর আপনাকে তার তালাক দেবে চিন্তা করছেন এগুলো বেকুম মুসলিম স্ত্রীর শাসন করার কত পদ্ধতি আছে ওর জানা নাই ওর বিয়ে করা উচিত না বরং উচিত 70 বছরের বুড়ো মানুষ তালাক দিয়েছেন যার আপনার মেয়েও নানি হয়ে গেছে যার মেয়েও নানি হয়ে গেছে এমন বুড়ো তালাক দিয়েছেন কয়েকদিন আগে চিন্তা করেছেন মুসকত বাবা আল্লাহ রব্বুল আলামিন বোঝা প্রবিধান করুন তালাক দিয়ে ফেলুন স্ত্রী শাসন করার অনেক ব্যবস্থা সুযোগ আছে বা পদ্ধতি আছে যদি জানা না থাকে আমাদের থেকে জেনে নিন সম্মানিত মুসল্লি কেরাম জুমার খুতবাতে 5 নম্বর ছাড়া আর বাইরে যেতে পারবেন না আসলে মূল যে শিক্ষা ছিল এগুলো তো শেষই ছিল কিন্তু বলতে পারলাম না যদি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রভু দান করেন কোন সময় বাকি কি ইনশাআল্লাহ বলা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা বললাম আজ যা শুনলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ সহি পথে আমাদের চলার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া রাফা'আহু محمد وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين وقال النبي صلى الله عليه وسلم أرحم بأمتي أبي بكر وأشهدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأفضلهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة رسول الله وأصحاب رسوله اللهم اغفر لعباس ورضي مغفرة الله المقابلة الله المقابلة الله اللهم ارض عنا وعن صحابة نبينا محمد صلى الله عليه وسلم رضوان الله عليهم اجمعين اللهم ارض عن المسلمين جميعا يا رب العالمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر من نصر دينك اللهم اقتل من خذل دينك اللهم دمر ديار الكافرين اللهم دمر ديار الكافرين واليهود والنصارى والصابين والمشركين اللهم وجه شملهم وفرق بين كلماتهم وجماعاتهم يا رب العالمين اللهم وحد صفوفنا اللهم وحد كلماتنا يا كلماتنا يا رب العالمين اللهم اجمع بيننا وبين المسلمين جميعا يا رب العالمين اللهم اصل احوالنا واحوال اولادنا ورجالنا ونسائنا يا رب العالمين اللهم احوى اللهم اصلح احوال ولاة امورنا يا رب العالمين اللهم اصلح احوال ولاة امورنا يا رب العالمين اللهم اهدنا اللهم اهد ولاة امورنا خاصة النساء الامارة يا امارة اميرات يا رب العالمين اللهم امن اوطاننا بنغلاديش خاصة وبلاد المسلمين جميعا يا رب العالمين اللهم امن اوطاننا واوطان المسلمين جميعا يا رب العالمين عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروا لي ولا تكفرون اقيموا الصلاه